আসসালামু আলাইকুম দর্শক, আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের হেলদি মিল্কশেক রেসিপি, কিভাবে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এবং খুব সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। মিল্কশেকটি তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়েছি, আর নিয়েছি দুটো কলা এবং চারটি খেজুর। দুধ আমি এরকম দু কাপ দেব। আমি দুজনের জন্য বানাচ্ছি তাই দু কাপ দিয়েছি, খেজুর দিয়ে দিয়েছি, তারপরে কলাগুলো ছিলে দিয়ে দিব। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, তারপর একটা চাকনিতে ছেঁকে নিচ্ছি। আমার পরবর্তী যে রেসিপিগুলোর আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। তো আজকেই ট্রাই করে ফেলুন আপনার বেবির জন্য হেলদি মিল্কশেক রেসিপি। এতে অনেক পুষ্টিগুণ রয়েছে। যেহেতু আমি এখানে পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলো উপকরণই ব্যবহার করেছি, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।